আসসালামু আলাইকুম, আমি মিশাকা। আপনাদের জন্য আজকের আয়োজন চিকেন প্যাটির রেসিপি। বার্গার খেতে আমরা সবাই অনেক পছন্দ করি, আর বার্গারের প্যাটিটা জুসি হলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। একটা জুসি চিকেন প্যাটি কিভাবে বানাতে হয় চলুন দেখে নেই। এখানে তিনটা বাটিতে চিকেন নেওয়া আছে। এখানে এক কাপ চিকেন কিউব করে কাটা, আর এখানে আছে 2/3 কাপ কিউব করে কাটা চিকেন পিস, আর এখানে নিয়েছি একেবারে মিহি করে কিমার মতো করে কাটা চিকেন পিস 1 কাপ। এবার আমি 1 কাপ যে চিকেন কিউবটা আছে সেটা ব্লেন্ড করব। চিকেনটা ব্লেন্ডারে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা আর 1.5 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার আমি এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিব। এবার আমি 2/3 কাপ চিকেনটা ব্লেন্ড করে নিব, আর এই চিকেনটার সাথে কর্নফ্লাওয়ার বা ময়দা কোনোটাই অ্যাড করব না। ব্লেন্ড করা চিকেনগুলো একটা বাটিতে নিয়ে নিব। এটা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্লেন্ড করা চিকেনটা, আর এটা কিছু অ্যাড না করে ব্লেন্ড করা চিকেনটা। এবার দুইটাকে একসাথে মেখে নিব। তারপর এর মধ্যে কিমার মতো করে কেটে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে ডো এর মতো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সল্ট, 1/2 টিস্পুন হোয়াইট পেপার, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, 1/2 টিস্পুন পাপরিকা বা গুঁড়ো মরিচ, 1/2 টিস্পুন গার্লিক, 1/2 টিস্পুন জিঞ্জার। এবার সব একসাথে ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি সব প্যাটি একই সাইজ করার সুবিধার জন্য এভাবে ভাগ করে নিয়েছি। একটা একটা ভাগ নিয়ে আমি এভাবে শেপ করে নিচ্ছি। আমি একটু মোটা রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। এই প্যাটিগুলো আমি এখন 30 মিনিটের জন্য ফ্রিজারে রেখে দিব। এবার আমি প্যাটিগুলো কোটিংয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার। এর মধ্যে দিচ্ছি 1টা ডিম। এরপর সব একসাথে মিশিয়ে নিব অল্প একটু পানি দিয়ে। মিশানো হয়ে গেলে ব্যাটারটা দেখতে এরকমটা হবে। এখন ব্রেড ক্রামের জন্য আমি এখানে নিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, দিচ্ছি ব্রেড ক্রাম, সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা হোয়াইট কালার, আমি এখানে অল্প একটু কালার মিশিয়ে নিচ্ছি। প্যাটিটা কোটিং করে নিব। প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম লাগিয়ে নিব। সবগুলো একইভাবে লাগিয়ে নিতে হবে। সবগুলো লাগানো হয়ে গেলে এভাবে 30 মিনিটের জন্য ফ্রিজারে রেখে দিব। ত্রিশ মিনিট পর প্যাটিগুলো নামিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নিব। প্যাটিগুলো মিডিয়াম হিটে ডুবো তেলে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।
পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে। আর যখন লালচে একটা কালার চলে আসবে প্যাটিগুলো নামিয়ে নিতে হবে। দেখুন আমার হোমমেড চিকেন প্যাটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এই চিকেন প্যাটি বাহিরে ক্রিস্পি হলেও ভেতরটা কিন্তু অনেক জুসি। এটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।